যে বিষয় নিয়ে আপনাদের সামনে পামিস্টিতে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিষয়টা হচ্ছে যে আপনি হঠাৎ করে প্রচুর অর্থ পাবেন, মানে অবিশ্বাস্যভাবে আপনি ভাবতে পারবেন না জীবনে আপনি এতটা পরিমাণ অর্থ আপনি পাবেন। তো হঠাৎ করে হবে এই ঘটনাটা আপনার সঙ্গে, সেরকমই কিছু যোগ আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে। যদি এই চিহ্নগুলো থাকে আপনার হাতে, তাহলে পরে আপনি অবশ্যই জীবনে হঠাৎ করে আপনি ভাবতে পারবেন না যে আপনি জীবনে এতটা অর্থের আশা করেছিলেন, কিন্তু সেই অর্থ আপনি পাবেন যদি আপনার অবিশ্বাস্যভাবেই আপনি পাবেন, আপনার কোনো পরিকল্পনা ছাড়াই এই অর্থ আপনার জীবনে আসবে এবং হঠাৎ করে আসবে এবং প্রচুর পরিমাণে অর্থ দেয়। এবং সেই সমস্ত রেখা বা চিহ্নই আজকের এই ভিডিওতে আমি দেখাবো, যেগুলো হঠাৎ করে আপনাকে জীবনে অর্থ দেয় যদি আপনার হাতে এই চিহ্নগুলো থাকে। তো বর্তমানে আপনার হাতে এই চিহ্ন নাও থাকতে পারে, তার মানে এই নয় যে আগামী দিনে আপনার হাতে এই চিহ্নগুলো আসবে না। তো 3 থেকে 6 মাস অন্তর অন্তর আমাদের হাতের রেখাগুলো চেঞ্জ হয়। তো আপনারা দেখবেন যে আপনার হাতে এই রেখাগুলো আছে কি না, যদি থাকে অবশ্যই আপনি জীবনে প্রচুর অর্থ পাবেন হঠাৎ করে। তো এই যে চিহ্নগুলো দেখাবো এটা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং এটা নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের সুন্দর সুন্দর টপিকের উপর আপনারা ভিডিও পাবেন এবং নিজের ভাগ্য আপনি নিজেই বিচার করতে পারবেন কোনো জ্যোতিষের কাছে না গিয়ে। চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, চ্যানেলে আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখুন, নিজের ভাগ্য আপনি নিজেই বিচার করতে পারবেন খুব সহজে ভাবে। এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে যে আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন, তা ভিডিওটা দেখুন। তো কথা না বাড়িয়ে আজকে আলোচ্য বিষয় যে আপনি হঠাৎ করে প্রচুর অর্থ পাবেন, সেরকমই কিছু চিহ্ন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা প্রথমে কী করবেন, আপনার হাতটাকে সোজাভাবে ধরবেন যেমনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দিয়ে লক্ষ্য করবেন আপনার হাতের দিকে। হাতের যেটা প্রথমে আপনার যেটা দেখতে হবে হাতের এই অংশটা দেখেও লক্ষ্য রাখুন, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটাই হচ্ছে আপনার রাহুর ক্ষেত্র, ঠিক আছে? তো এই রাহুর ক্ষেত্র বা রাহু মাউন্টের দিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনার হাতে, যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই শুভ চিহ্ন যদি থাকে তাহলে পরে আপনি জীবনে বেশ কয়েকবার হঠাৎ করে অর্থ পাবেন এবং প্রচুর অর্থ পাবেন। দুটো চিহ্ন আমি দেখাবো, দুটো শুভ চিহ্ন। এটা রাহুর ক্ষেত্রে খুবই শুভ ফল দেয় এবং হঠাৎ করে অর্থ পাওয়ার ক্ষেত্রে। তো হঠাৎ করে অর্থ পাওয়ার ক্ষেত্রে রাহুর মাউন্টে এই শুভ চিহ্নগুলো আছে কি না আপনারা একবার দেখুন আপনার হাতে। প্রথমে যে চিহ্নটা আমি দেখাবো আপনাদেরকে, আপনারা ভালো করে লক্ষ্য রাখুন। এই ধরনের যদি একটা কস চিহ্ন রাহুর ক্ষেত্রে হয়, ঠিক আছে, এই ধরনের যদি কস চিহ্ন আপনার রাহুর ক্ষেত্রে হয় তাহলে আপনি বেশ কয়েকবার অর্থ অবশ্যই পাবেন জীবনে। হঠাৎ করে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এত অর্থ আপনি পাবেন, যে অর্থটা পাবেন। এরপর আর একটা চিহ্ন আপনাদেরকে দেখাচ্ছি, এই চিহ্ন থাকলে পরেও আপনি জীবনে প্রচুর অর্থ পাবেন এবং এই অর্থটা পাবেন 6 থেকে 7 বার এবং হঠাৎ করে। সেটা হচ্ছে কি, এই রাহুর ক্ষেত্রে এই শুভ চিহ্নটা যদি থাকে সেটা হচ্ছে এরকম একটা রেখা, এবং এরকম একটা রেখা নিয়ে যদি রাহুর ক্ষেত্রে স্টার্ট চিহ্ন তৈরি হয়, তো স্টার্ট চিহ্ন যাদের আছে রাহুর ক্ষেত্রে আছে তারা 6 থেকে 8 বার প্রচুর অর্থ পায় এবং এই অর্থটা হঠাৎ করেই পাবেন আপনি, হঠাৎ করে এই অর্থটা আপনি পাবেন। তো দেখুন আপনার হাতে রাহুর ক্ষেত্রে এরকম শুভ স্টার্ট চিহ্ন আছে কিনা, এবং রাহুর ক্ষেত্রে স্টার্ট চিহ্ন থাকা খুবই ভাগ্যবান ব্যক্তি তারা, এবং বেশ কয়েকবার হঠাৎ করে তারা অর্থ পায়। এরপরে যে ক্ষেত্রটা থেকে আপনাদেরকে দেখাবো যে আপনি হঠাৎ করে জীবনে বেশ কয়েকবার অর্থ পাবেন এবং প্রচুর পরিমাণে অর্থ পাবেন, এই যদি শুভ চিহ্নটা থাকে, সেটা দেখার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন। এটা হচ্ছে আপনার বুধের আঙুল বা কনিষ্ঠ আঙুলের দিকে লক্ষ্য রাখুন। আপনার হাতে কনিষ্ঠার আঙুলের দিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং দেখবেন যে এই ক্ষেত্রটা দেখে, এখান থেকে যে এই ক্ষেত্রটা, এটা হচ্ছে বুধের ক্ষেত্র, ঠিক আছে, বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টের এরিয়া। তো বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্টের দিকে আপনারা একটু লক্ষ্য রাখুন আপনার হাতের দিকে, ঠিক আছে? তো এই বুধের ক্ষেত্রে যদি এই চিহ্নটা থাকে, এই চিহ্নটা আপনার একটাই থাকতে হবে, দুটো তিনটে হলে হবে না, এবং এই ধরনের যদি চিহ্ন আপনার থাকে আপনি জীবনে অর্থ পাবেন হঠাৎ করে। এই চিহ্ন অর্থ দেয় হঠাৎ করে এবং প্রচুর পরিমাণে এবং বেশ কয়েকবার, ম্যাক্সিমাম আপনার 6 থেকে 8 বার জীবনে আপনি অর্থ অবশ্যই পাবেন যদি আপনার হাতে এই শুভ চিহ্নটা থাকে। তো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। সেটা হচ্ছে এই ধরনের যদি একটা রেখা যদি লম্বাভাবে আপনার বুধ পর্বতে থাকে, এরকম যেরকমটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লক্ষ্য রাখুন এইরকম, এবং কোনো রেখা দ্বারা যদি কর্তৃত্ব না হয় তাহলে পরে আপনি জীবনে হঠাৎ করে অর্থ অবশ্যই পাবেন জীবনে, এ কথা আপনি নিশ্চিন্তভাবে জেনে রাখুন। অর্থ পাবেন হঠাৎ করে, অপ্রত্যাশিতভাবে অর্থ আপনি পাবেন। বুধ পর্বতে এই একটা রেখা
যদি লম্বাভাবে দাঁড়িয়ে থাকে তাহলে পরে তারা জীবনে প্রচুর অর্থ পায় হঠাৎ করে। এরপর আপনাদেরকে আর একটা চিহ্ন আপনি দেখাচ্ছি, দেখুন আপনার হাতে এই চিহ্নটা আছে কিনা। সেটা হচ্ছে আপনার এই মধ্যমা আঙুলের দিকে লক্ষ্য রাখুন, আপনার হাতে মধ্যমা আঙুলের দিকে লক্ষ্য রাখুন। মধ্যমা আঙুল অর্থাৎ এটা হচ্ছে শনির ক্ষেত্র, শনির ক্ষেত্রে আপনার মধ্যমা আঙুল শনির আঙুলে বলা হয়, তো এই শনির ক্ষেত্রের দিকে আপনার একটু লক্ষ্য রাখবেন। এর নিচের ক্ষেত্রটা যেটা আপনাদেরকে আমি বলছি এই ক্ষেত্রটা অর্থাৎ হচ্ছে শনির ক্ষেত্রটা, ঠিক আছে, বা স্যাটার্ন মাউন্টেন ইংরাজিতে বলা স্যাটার্ন মাউন্টেন এরিয়া। তো এই শনির ক্ষেত্রে যদি আপনার এই ধরনের যেরকমটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ধরনের যদি স্টার চিহ্ন থাকে তাহলে পরে এটাও হঠাৎ করে প্রচুর অর্থ দেয়, হ্যাঁ, এবং তারা ধনী ব্যক্তিও হয়। তবে এই প্রচুর অর্থ দেওয়ার পাশাপাশি একটা কথা আপনাদেরকে বলে রাখি, শনির ক্ষেত্রে স্টার চিহ্ন যেমন প্রচুর অর্থ দেয় হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে, তেমনি আপনি যেন সৎ থাকবেন। যদি সৎ না থাকেন, অসৎ পথ যদি অবলম্বন করেন আপনি তাহলে পরে কিন্তু দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কেউ নির্দেশ করে। তো এটা যেমন শুভ ফল দেয় তেমনি অশুভ ফলটাও আপনাদেরকে আমি বলে দিলাম। তো আপনারা অবশ্যই যদি শনির ক্ষেত্রে স্টার থাকে তাদের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এবং হয়, তো আপনি অবশ্যই সৎ থাকবেন, তাহলে পরে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা আপনার হবে না। এবং এখানে শনির ক্ষেত্রে স্টার কিন্তু প্রচুর অর্থ দেয় এবং হঠাৎ করে, এবং তারা প্রচুর ধনী ব্যক্তি হয় যদি আপনার শনির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে। এরপর আপনাদেরকে আর একটা রেখা দেখাবো, সেই রেখা যদি আপনার হাতে থাকে তাহলে পরেও আপনি হঠাৎ করে জীবনে প্রচুর অর্থ আপনি পাবেন। সেটা দেখার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, এটা হচ্ছে আপনার তর্জনীর আঙুল, ঠিক আছে, বা এটা বৃহস্পতির আঙুলও বলা হয়। তর্জনীর আঙুল বা বৃহস্পতি ক্ষেত্র দিকে আপনার লক্ষ্য রাখবেন। তো বৃহস্পতির ক্ষেত্রটা কোথায় হাতে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো সেটা হচ্ছে এই অংশটুকুন, এই অংশটুকুন হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতির এরিয়া। এটাকে গুরু পর্বত বলে, আবার এটাকে ইংরাজিতে জুপিটার মাউন্ট বলা হয়। তো আপনার হাতের এই ক্ষেত্রটার দিকে একটু লক্ষ্য রাখবেন, এবং শর্ত থাকতে হবে এটাই যে এটা যেন নিচস্ত না হয়, উঁচু এবং উভয় নিয়ে থাকে, কোনো অশুভ চিহ্ন যেন আপনার বৃহস্পতি পর্বতে না থাকে। অশুভ চিহ্ন বলতে যেখানে যেন জাল চিহ্নটা যেন না থাকে এবং তিল চিহ্ন যেন আপনার হাতে, এরকম জাল চিহ্ন বলা হয় এটাকে। এই জাল চিহ্ন থাকা বৃহস্পতি পর্বতে অশুভ। এরপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই বৃহস্পতি আঙুল কিংবা এই বৃহস্পতি পর্বতে যেন আপনার তিল চিহ্ন না থাকে, এবং বৃহস্পতি আঙুলে যেন এই ধরনের যেরকম আমি রেখা দেখাচ্ছি আপনাদেরকে এই ধরনের যেন রেখা না থাকে, এটা অশুভ ফল দেয়। এবং বৃহস্পতি আঙুল যেন নিচস্ত না হয়, উঁচু এবং উভয় নিয়ে থাকে তাহলে পরে শুভ, এবং গোলাপি বর্ণ যদি হয় একটু ফোলা ভাব যদি থাকে তাহলে জানবেন বৃহস্পতি আপনার সহায় আছে, বৃহস্পতি আপনার শুভ। এরপরে যে চিহ্নটা দেখাবো এই চিহ্নটা যদি থাকে তাহলে পরে আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করবেন এবং এই অর্থটা হঠাৎ করে আপনি পাবেন। সেটা হচ্ছে এই ধরনের যদি স্টার চিহ্ন বৃহস্পতি পর্বতে থাকে বা গুরু পর্বতে থাকে বা জুপিটার মাউন্টে যদি থাকে তাহলে পরে আপনি জীবনে প্রচুর